নমস্কার, সকলকে স্বাগত আপনাদের নিজস্ব চ্যানেলে, যার নাম হিস্ট্রি উইথ বিষ্ণু। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের যে মডেল অ্যাক্টিভিটি রয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের, তার ইতিহাসের যে মডেল অ্যাক্টিভিটি সেটা নিয়ে। তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, এই উক্তিটি ঠিক না ভুল, তোমার উত্তরের সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো। তো এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, এই উক্তিটি ভুল, কারণ শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে জুয়াংজাং, এখানে হুয়াংজাং হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, জুয়াংজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিংও বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছিলেন। শশাঙ্ক যদি নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হতো তাহলে এমনটা সম্ভব হতো। তো এই হচ্ছে এর উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে, 2 নম্বর প্রশ্ন, যে সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের প্রকৃত উদ্দেশ্য কি ছিল বলে তোমার মনে হয়? তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছ, 70-80টি শব্দে লিখতে হবে এর উত্তরটি। তো এখানে যেটা তোমরা লিখবে যে আমার মনে হয় সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের যে প্রকৃত উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে সম্পদ লুট করে তার খোরাসান এবং মধ্য এশীয় সাম্রাজ্যের উন্নতি করা। এখানে লুটে এসে লুট করে হবে, কারণ সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠিত সম্পদ দিয়ে তার রাজধানী গজনি ও অন্যান্য শহরকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। সেখানে তিনি প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমোদরিয়া নদীর ওপর বাঁধ নির্মাণ করেন। তিনি এই লুণ্ঠিত সম্পদ দিয়ে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন, সেখানে শিক্ষকদের বেতন এবং ছাত্রদেরকে বৃত্তিদানের ব্যবস্থা ছিল। এরপরে যে প্রশ্ন রয়েছে, যে নিচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লিখতে বলা হয়েছে। তো প্রথমে রয়েছে মাৎসন্যায়। তো মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝায়। পুকুরের বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে, যেমনটা বাংলায় হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর। এরপরে দ্বিতীয় যেটা, ব্রহ্মদেব, ব্রহ্মদেব সম্পর্কে দুটি বাক্য লিখতে হবে তোমাদেরকে। তো এখানে লিখবি যে প্রাচীন ভারতে ব্রাহ্মণদেরকে কিছু জমি দেওয়া হতো যার থেকে কর নেওয়া হতো না, এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলা হতো। এরপরে যেটা রয়েছে খিলাফত, খিলাফত সম্পর্কে দুটো বাক্য লিখতে হবে। ইসলামী জগতের প্রধান ছিলেন খলিফা, খলিফার অধিকারের যে অঞ্চল তার নাম ছিল খিলাফত। এরপরে বড় প্রশ্ন, যে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো। তো এখানে যেটা লিখবে যে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, কারণ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিত। সেন রাজাদের মধ্যে লক্ষ্মণছেল ছিলেন বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর উপাসক, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব অর্থাৎ শিবের উপাসক। সেন যুগে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, শিব, বিষ্ণু প্রভৃতি ব্রাহ্মণ্য দেবদেবীর পুজো করা হতো। এই সময়ে বৌদ্ধরা আগের মতো সুযোগ সুবিধা পেতেন না। এরপরে যে প্রশ্ন রয়েছে, যে প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছ তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো এখানে পয়েন্ট করে লিখবে যে প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চল, এই পয়েন্টটা করার পর লিখবে যে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুণ্ডবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম্ন, গৌড়, সমতট ও হরিকেন। এরপর পয়েন্ট করবে যে প্রাচীন বাংলার বিভিন্ন নদী, তো প্রাচীন বাংলার বিভিন্ন নদীগুলি ছিল ভাগীরথী, পদ্মা, মেঘনা, গঙ্গা, দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, অজয়, ময়ূরাক্ষী, তিস্তা, করতোয়া, আত্রাই, কাসাই প্রভৃতি। এরপরে যেটা রয়েছে 3 নম্বর, ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, দুটি অথবা তিনটি বাক্যে লেখো। তো প্রথমে তোমাদেরকে ছবিটা আঁকতে হবে, যে ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে সামন্ততন্ত্রের যে চ্যাপ্টারটা রয়েছে তার প্রথমেই দেখবে ত্রিভুজের মতন ছবি দেওয়া রয়েছে। সেখানে প্রথম সারিতে রয়েছেন রাজা, তারপর সামন্ত, তারপর বিভিন্ন উপসামন্ত এবং সবশেষে কৃষকরা। সেই ছবিটি তোমাদেরকে আঁকতে হবে এবং তারপর সামন্ততন্ত্রের ব্যাখ্যা দেওয়ার জন্য একটু লিখবে যে প্রাক মধ্যযুগের ভারতবর্ষে এক বিশেষ ধরনের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। রাজস্ব ও শাসনের অধিকার স্তরে স্তরে ভাগ হয়ে যায়। এই বিশেষ ব্যবস্থা সামন্ততান্ত্রিক ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার একদম শীর্ষে থাকতেন রাজা এবং মাঝের স্তরে থাকতেন বিভিন্ন সামন্ত ও উপসামন্ত। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার একদম নিচের স্তরে থাকতেন কৃষকের। এই সময় সামন্তদের ক্ষমতা বেড়ে গিয়েছিল, তারা অনেক সময় রাজার কাছে বেতন পরিবর্তে জমি পেতেন। আবার পরাজিত রাজারা বা শক্তিশালী উপজাতি নেতারা কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব করতেন, এটা কেউই উৎপাদন করতেন না, কৃষকদের পরিশ্রমে উৎপন্ন দ্রব্য ভোগ করতেন। এই হচ্ছে সামন্ততন্ত্রের ব্যাখ্যা। এরপরে লিখবে যে পিরামিডের আকৃতি বা ত্রিভুজের আকৃতি কেন জরুরি হয় যখন আমরা সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে চাই।
তো এটার উত্তর হচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি জরুরি, কারণ ত্রিভুজ বা পিরামিডের ক্ষেত্রে যেমন নিচের দিকটা চওড়া হয় এবং উপরের দিকটা ক্রমশ সরু হতে হতে একটা বিন্দুতে মিলিয়ে যায়, তেমনি সামন্ততান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেও দেখা যায় একদম নিচের স্তরে কৃষকদের সংখ্যা বেশি এবং উপরের দিকে সামন্ত এবং উপসামন্তের সংখ্যা তাদের তুলনায় কম এবং একদম উপরে থাকেন একজন রাজা। তো এই কারণেই সামন্ততান্ত্রিক ব্যবস্থার ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি জরুরি হয়ে পড়ে। এরপরে যেটা রয়েছে, পাল ও সেনযুগে কী কী ফসলের চাষ করা হতো তালিকা তৈরি করো, সেই ফসলগুলি কোন কোনটি এখনও চাষ করা হয়। তো এটা হয়েছে যে আমার নোটবুকগুলো একটি বই রয়েছে, সেটা হয়তো তোমাদের কাছে নেই, তো তোমরা টেক্সটবুক থেকে পাল ও সেনযুগের যে অর্থনীতি রয়েছে সেখানে দেখবে পাল ও সেনযুগের কী কী ফসলের চাষ করা হতো সেখানে উত্তরটি দেওয়া রয়েছে, সেখান থেকে একটু টেক্সট বইটা থেকে একটু উত্তরটা লিখে নিও। এরপরে যেটা রয়েছে, কয়েকটি সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছিল। তো সারেকি আজম নির্মাণ করেন শেরশাহ, বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস, দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে বলা হয়েছিল, সেখানে হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, হুমায়ুন পরবর্তী আফগান শাসক শেরশাহ, শেরশাহের পরবর্তী মুঘল শাসক হুমায়ুন এবং দিন ইলাহি প্রবর্তন করেন আকবর। তারপরে যেটা রয়েছে যে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, দু এক কথায় উত্তর দিতে বলা হয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তো লিখবে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এরপর কাবুলিয়াত ও পাট্টা কী, তো শেরশাহ কৃষককে পাট্টা দিতেন, এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত, এবং এই পাট্টার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল বা স্বীকার করে কবুলিয়াত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত বা শেরশাহকে দিত বা যে সম্রাট বা শাসক ছিলেন তাকে দেওয়া হতো। তো এটা তোমরা আলাদা করেও লিখতে পারো পাট্টা পয়েন্ট করে এবং কবুলিয়াত আলাদা করে পয়েন্ট করে বা একসাথেও লিখতে পারো। এরপর হচ্ছে দাগ ও হুড়িয়া ব্যবস্থা কী, তো খলজি শাসক আলাউদ্দিন সেনাবাহিনীতে জালিয়াতি বন্ধ করার জন্য দাগ ও হুড়িয়া ব্যবস্থা দুটি প্রবর্তন করেছিলেন। এরপর পয়েন্ট করবে দাগ ব্যবস্থা, দাগ ব্যবস্থা হচ্ছে সেনাবাহিনীর সমস্ত ঘোড়াগুলি পরীক্ষা করে সেগুলি চিহ্নিত করতে দাগ দেওয়া হতো, তার ফলে ঘোড়া পর্যবেক্ষণের সময় কোনো ঘোড়াকে আর দুবার পেশ করা যেত না। এরপর আলাদা পয়েন্ট করবে হুড়িয়া ব্যবস্থা, সেনাবাহিনীর সেনাদের বিবরণ লিপিবদ্ধ করার ব্যবস্থা ছিল হুড়িয়া বা চেহারা ব্যবস্থা, ফলে কোনো অদক্ষ ব্যক্তি নাম ভারিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বা অন্যের নামে বেতন নিতে পারত না। এরপর হচ্ছে আবুল ফজল কে ছিলেন, তো লিখবে মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি, 1551 থেকে 1602 খ্রিস্টাব্দ তার সময়কাল বা জীবনকাল। তার লেখা আকবরনামা থেকে মুঘল শাসক আকবরের সময়ের অনেক তথ্য জানা যায়। তো এই হচ্ছে ক্লাস সেভেনের যে মডেল অ্যাক্টিভিটি রয়েছে ইতিহাসে। তো আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে যারা এখনও মডেল অ্যাক্টিভিটি পূরণ করেনি, এবং বাকি অ্যাক্টিভিটিগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।